জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের 71তম জন্মদিন রোববার। এদিন বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। এ সময় দলটির সাধারণ সম্পাদক বলেন, 75-এর 15-ই আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে হত্যা, ক্রু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। শেখ হাসিনা দেশে ফিরে ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন অগ্রগতির ধারার সূচনা করেন। বিএনপি নেতারা এই উন্নয়ন দেখতে পান না বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা পারত, এখন লজ্জিত হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে রিজভীদেরই লজ্জা পাওয়া উচিত। সাবাস শরীফের বক্তব্যে তাদেরই লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে তারা সাবাস শরীফ যা দেখে সেটাও দেখে না। শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভায় দলটির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেন, প্রত্যক্ষ পরোক্ষ চাপের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিলেন তারা। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিদেশি চাপ ছিল না। তিন বিদেশি শক্তির চাপ, সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি, কারণ তাদের জন্ম তো বন্দুকের নয়, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে, ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।